ফাইন কত হবে একটু বলেন। আমরা তো অবাধ ব্যবহার করছি না, করছি যতক্ষণ না বলবে পুঁতিতে আস্তে আস্তে দাও, অনেকক্ষণ দাও, পুরো মানে ইয়ারটা ওর মধ্যেই দাও। বারবার বলছি যতক্ষণ না বলবো ততক্ষণ। হাবড়া থানার সামনে হাবড়া ট্রাফিক এবং ডাকাত ও হাবড়া থানা যৌথভাবে বিভিন্ন রকম যানবাহন যারা রাস্তায় দ্রুত গতিতে নির্মাণভাবে চালাচ্ছে তাদের বিরুদ্ধে নাকা চেকিং চলছে, এবং সেই চেকিংয়ে যারা অত্যন্ত দ্রুত গতিতে এবং নর্দম অবস্থায় গাড়ি চালাচ্ছে তাদেরকে যন্ত্রের সাহায্যে তাদেরকে চেক করা হচ্ছে, এবং তাদের ড্রাগ অ্যাপ যেটা পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে যা প্রশিক্ষণ এবং সেবা দিচ্ছি, যাতে এলাকার মানুষ যারা আছে দিকটা অত্যন্ত সংক্ষিপ্তভাবে কাটাতে পারে হাবড়াবাসী এবং কোনো দুর্ঘটনা।
না রোধ আমরা করতে পারি, তার জন্য এই প্রয়াস আমরা নিয়েছি। এখনও পর্যন্ত আমরা অনেকগুলো বাইক এখনও পর্যন্ত আটক করতে পেরেছি এবং বেশ কিছু চালক যারা মদ্যপ অবস্থায় যাচ্ছিল তাদেরকে আমরা যন্ত্রের সাহায্যে তাদের পরীক্ষা করা হয়েছে এবং সেই পরীক্ষার মাধ্যমে যাদেরকে আমরা পেয়েছি তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে দিনের জন্য মাঝে মাঝে চলবে, এটা আমাদের মাঝে মধ্যেই চলে, কিন্তু আজকে বিশেষত রঙের দিন, হোলি উৎসব, সবাই আনন্দ করার দিন। এই আনন্দটা যাতে প্রত্যেকে খুব ভালোভাবে পালন করতে পারে, যে কোনো দুর্ঘটনা থেকে মানুষ বাঁচতে পারে, তার জন্যে আমরা আজকে এই বিশেষভাবে এই পরিকল্পনাটা নেওয়া হয়েছে হাবড়া থানা এবং হাবড়া ট্রাফিকের যৌথ। ঠিক আছে।